वेलकम टू माय चैनल आरेकटी नतून ब्लॉगे अनेक अनेक वेलकम तुम्हारे। तो आज के हे तुम्हार बृहस्पतिवार आज के आरेकटी नतून ब्लॉग निये तुम्हारे साथ चले एलाम कथा बोलते। ताहले चलो एखन थेके दिनटाके स्टार्ट करा जाक। आर आशा करछि तुम्हारे आज के ब्लॉगटा देखते खूब भालो लागबे। ताहले चलो एखन थेके स्टार्ट करी। चलो देखी ताहले मा एखन रान्ना बसे गेछे, तो देखी जे मा कि रान्ना करछे। तुम्हारे साथे आजो एकटा रेसिपि शेयर करार आछे, ताहले चलो देखी मा कि रान्ना करछे। মা এখন রান্না বসে আছে। আজকে এখানে হবে এই যে রুই মাছ, রুই মাছের কলা দিয়ে ঝোল, আর এটা হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে হবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো, তাহলে দেখতে থাকো। এখন রুই মাছটা করা হচ্ছে। তো তেল তেলে পেঁয়াজ দেওয়া হয়েছে, ভাজা হয়ে গেছে। কলা আলু সিদ্ধ করা আছে, দিয়েটা দিয়ে দেওয়া হবে। আর ওই কড়াইয়ে পাবদা মাছটা ভাজা চলছে। একসাথে করে কি করে দেখাবো? হলুদ আর নুন দেওয়া হলো, এবার ভালো করে মেশাতে হবে। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেওয়া হলো। এবার জল দেওয়া হচ্ছে পরিমাণ মতো। মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন এই ঝোলের ভিতর মশলা দেওয়া হবে, তাই বাড়ছে। মা কি মশলা বাড়ছে বলো? লঙ্কা ভেজে বলো? লঙ্কা ভেজে মাখছি, দিয়ে তো দিয়ে না মাছে দিয়ে নামিয়ে নেব। এবার মশলাটা দেওয়া হলো। মশলা দেওয়ার পর দেখো ফুটে উঠলে নামানো হবে, কিন্তু মশলা দেওয়ার পর দেখো রংটা চেঞ্জ হয়ে গেছে। রেডি হয়ে গেছে রুই মাছ কলা আলু দিয়ে ঝোল। এবার আরো একটি রেসিপি তৈরি হচ্ছে, পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে। তো পেঁয়াজ বসিয়ে দিয়েছে, পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর মা এখন বাটছে সর্ষে পোস্ত আর দু চারটে কাঁচা লঙ্কা। আর মাছ ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভাজা। আর একটু
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দেওয়া হচ্ছে হলুদ। সামান্য পরিমাণে হলুদ। আর এখন দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। আর দেওয়া হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ি। সর্ষে পোস্তের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেওয়া হয়েছে, এবার ওটা দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার ফুটে উঠলেই এটা রেডি হয়ে যাবে। ওপর থেকে একটু তেল দেওয়া হচ্ছে, সর্ষের তেল। রেসিপিটি রেডি হয়ে গেছে। রেসিপিটি রেডি হয়ে গেছে, দারুণ হয়েছে দেখতে, খেতেও জানি ভালো হবে। রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো একবার ট্রাই করে দেখো ঘরে, ভালোই লাগবে, দারুণ হয়েছে। তো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের দেখতে কেমন লাগলো। তাহলে এখন আমি যাব স্নান করতে, পুজো করতে হবে। আর এখন ওয়েদারটাও মানে আজকে কোনো বৃষ্টি নেই, একটু মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে আবার মেঘ করছে। আর আর এমনি এখন আজকে এছাড়া হয়েছে নারকেল নাড়ু বানিয়েছে, নারকেল নাড়ু বানানো হয়েছে। এখন আবার মা কি করতে বসছে, পেঁয়াজ কাটবে, দিয়ে কিছু একটা হবে। আর বাবা এখন পেপার করছে, আবার সবাই চান করবো, চান টান করে আবার পরে কথা হচ্ছে। এখন একটু রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি বিশ্বকর্মা পুজো কালকে শুক্রবার, কালকে বিশ্বকর্মা পুজো 17 সেপ্টেম্বর। তো সেই জন্য একটা ছোট বিশ্বকর্মা ঠাকুর আনতে যাচ্ছি। তাহলে চলো যাওয়া যাক, আমাদের সঙ্গে থেকো। আমি আর মা যাচ্ছি, মা রেডি হয়ে গেছে, যেমন বেরোচ্ছি আমরা। ঠাকুরের লোক কই? না ঠিকই আছে, thank you.
কত করে আপনি আপনি এটা 101 কিলো 60 টাকা আছে ৩০ টাকা আর কি টাকা সব ভিজে যাচ্ছে ছোট দাও মা ছোট দেখে একটা মালা এই ছোট আমাকে একটা মালা দাও এই অনেক বড় বড় ছোট নেই কাগজ নেই দুটো দাও এই দুটো আমাদের বাজার করা কমপ্লিট এবার আমরা যাচ্ছি বাড়ি মা ক্ষেত্রে খাচ্ছে আর বাবা এখন পুজো করছে তাই এখন খাবে না পরে খাবে
তো আজকের ব্লগটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে আজকে এখানে এই ব্লগটা এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো আজকের মতো। টাটা।